হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। ময়নাক শর্ট ভিডিও পেজে তোমাদের আরেকবার স্বাগত। আজকে জানব আমাদের বিখ্যাত গায়ক অরিজিৎ সিং এর কথা। চলো আর দেরি না করে। 2005 মিউজিক রিয়েলিটি শো ফেম গুরকুলের মঞ্চ, একের পর এক গানে তার সুরের জাদুতে মগ্ন হচ্ছেন বিচারকেরা। নিয়মের কড়াকড়ি থাকায় 18 বছরের ছেলেটার কাছে সুদূর মুর্শিদাবাদ থেকে ফোন আসত তার পাড়ার বান্ধবী কোয়েলের। ছেলেটার সলজ্জ হাসি বুঝিয়ে দিত বন্ধুত্ব ততদিনে পরিণত হয়েছে প্রেমে। তারপর এক দীর্ঘ বিরতি, প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে না পৌঁছানো ছেলেটা ফিরে এলো এক দক্ষ প্লেব্যাক গায়ক হয়ে। এই দেশ চিনল একালের অন্যতম সেরা গায়ক অরিজিৎ সিংকে। বছর কয়েক পর সোশ্যাল মিডিয়ায় ধরা দিল এক সমুদ্র সৈকতে অরিজিৎ কোয়েল সহ একটি বাচ্চা ছেলের ছবি। কিন্তু কবে বিয়ে করলেন অরিজিৎ? এই প্রশ্নের উত্তর খুঁজতে পিছিয়ে যেতে হবে আরো কয়েকটা বছর। তার জীবন যেন সত্যি হার মানায় বলিউড সিনেমার চিত্রনাট্যকেও। বরাবরই জনপ্রিয়তা থেকে দূরেই থাকতে পছন্দ করেন অরিজিৎ। বিখ্যাত বিখ্যাত গান উপহার দেওয়ার পরও লাইমলাইট থেকে সরিয়ে রেখেছিলেন নিজের ব্যক্তিগত জীবনকেও। শোনা যায় প্রথম বৈবাহিক সম্পর্ক ভেঙে যায় তার, সম্পর্কের তিক্ততা চরম পর্যায়ে পৌঁছলে শেষ পর্যন্ত তার ডিভোর্সে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছিল। যদিও আজও আড়ালে থেকে গিয়েছেন তার প্রথম স্ত্রীর নাম, আর ততদিনে ঘোরতর সংসারী হয়ে উঠেছেন কোয়েলও, জন্ম দিয়েছেন এক পুত্র সন্তানের। বিয়ে ভেঙে যাওয়ার পর সেই সময় ব্যক্তিগত জীবনে নতুন করে উঠে দাঁড়ানোর আশা একরকম প্রায় ত্যাগই করে ফেলেছিলেন অরিজিৎ। আর ঠিক সেই সময় তার জীবনে আসেন তার জীবনের প্রথম প্রেম তথা প্রাক্তন বান্ধবী কোয়েল রায়, যিনি অরিজিৎ সিং এর বর্তমান স্ত্রী। কৈশোর কাল থেকেই দুজন দুজনকে পছন্দ করতেন। পারাতুত বন্ধুত্ব প্রেম রূপান্তরিত হতে বেশি সময় নেয়নি, কিন্তু এক সময় প্রেম ভেঙেছিল অচিরেই। ফলত কোয়েলের জীবনে জীবন সঙ্গী হয়ে আসেন অন্য কেউ, যদিও এর অন্যথা হয়নি অরিজিতের ক্ষেত্রেও। কিন্তু ভাগ্যের অমুক পরিহাসে দুজনের জীবনেই ইতি টানতে হয় বিবাহিত জীবনে। অ্যাক্সিডেন্টে মারা যান কোয়েলের স্বামী, ডিভোর্স হয়ে যায় অরিজিতেরও, ফিরে আসে পুরনো বন্ধুত্ব। আর এতগুলো বছর কেটে যাবার পরও দুজনেই অনুভব করেন আবার এক হওয়াটা বাঞ্ছনীয়, আর দেরি নয়। অবশেষে 2014 সালের জানুয়ারিতে দুই বাড়ির সম্মতিতে তারাপীঠের মন্দিরে আরো একবার সাত পাঁকে বাঁধা পড়েন তারা। শুরু হলো জীবনের এক নতুন অধ্যায়, হারিয়ে গিয়েও ফিরে আসা, পাশে থাকবে বলে ফিরে আসা, হাত দুটো ধরবে বলে ফিরে আসা, সর্বোপরি ভালোবাসবে বলেই ফিরে আসা। আসলে ওপরওয়ালার সম্পর্ক সৃষ্টি করেন কিনা জানি না, কিন্তু হয়তো যে থেকে যাওয়ার সে থেকেই যায়। আসলে ফিরে আসবো ভাবলেই হয়তো ফিরে আসা যায়। ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন এবং